নমস্কার, সুপ্রভাত সকলকে। সানরাইজ গুরু মশলা নিবেদিত কথাই সুরে জমজমার সকালের আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাবো অনেক অনেক স্বাগত। আমাদের ঠান্ডার যে আমেজ, সেই ঠান্ডার আমেজে আমাদের গানের সাথে আমাদের প্রতিটা সকাল অতিবাহিত হয়, এবং নিউজ ভ্যানগার্ডের এই যে আয়োজন, সেখানে আমরা প্রতিদিন চেষ্টা করি বিভিন্ন গানের মাধ্যমে আমাদের সারাদিনটা যেন খুব ভালো কাটে, তার একটা ছোট্ট করে রসদ যেন আমরা যোগাতে পারি। আমাদের শিল্পীদেরকে নিয়ে আমরা থাকি, আলাপচারিতায় থাকি, গানে থাকি, যন্ত্রের জাদুকরিতে থাকি। আজকে যারা আমাদের স্টুডিওতে রয়েছেন, আমাদের সাথে যিনি কণ্ঠসঙ্গীতে রয়েছে, আদ্যাত্রয়ী রায়, তাই তো? খুব সুন্দর একটি নাম। এবং আদ্যাত্রয়ী, আমি তোমার নামটা যখন দেখলাম আর কি, তখন আমার ভীষণ ভালো লাগলো যে কি সুন্দর নামটা আদ্যাত্রয়ী। তোমাকে অনেক অনেক স্বাগত। ধন্যবাদ। নিউজ ভ্যানগার্ডে পদ্ধতি প্রথম? দ্বিতীয়বার। যাই হোক, তাহলে দ্বিতীয়বার তোমাকে স্বাগত। আমাদের সাথে এই দুজন শিল্পী যারা রয়েছেন আমাদের আমার বাঁ পাশে, তাদেরকে দেখে সাধারণত সকলে নিশ্চিন্ত হয়ে যান, আমিও নিশ্চিন্ত হয়ে যাই। আর মাইকটা যদি থাকতো, মাইকটা বসে এখন কথা শোনা যায় না দাদা, এখন কোনো অসুবিধা নেই। শ্রী নারায়ণ বিশ্বাস রয়েছেন তবলায়, সুপ্রভাত দাদা, এবং শ্রী সৌমেন্দ্র নন্দী রয়েছেন কিবোর্ডে, সুপ্রভাত দাদা। দুজনকে অনেক অনেক স্বাগত নিউজ ভ্যানগার্ডের পর্দায়। আমরা গল্পে কথায় আড্ডায় থাকবো, সঙ্গে আদ্যাত্রয়ী গানে থাকবো, তাই তো? আদ্যাত্রয়ী সাথে গল্প করবে, একটু গল্প হবে হবে হবে। চলো গান দিয়ে শুরু করি। রবি ঠাকুর, চলো। ভুবন জোড়া আসল খাইনি
বাহ, আর দত্তই তাহলে রবি ঠাকুরকে নিয়ে আজকে আমরা থাকবো। হ্যাঁ হ্যাঁ, মানে সবসময় রবি ঠাকুরকে নিয়ে থাকো নাকি অন্য কারো ভালোবাসো? আমি রবীন্দ্রসঙ্গীত শিখছি বহু বছর হয়েছে মিতা ম্যামের কাছে, আর এছাড়া বাড়িতে আমার শ্যামাসঙ্গীত গাইতে ভালো লাগে। আচ্ছা, আজকে তো শ্যামাসঙ্গীত শুনতে পাবো না, কিন্তু আমরা হ্যাঁ অন্য একদিন নিশ্চয়ই শুনবো আমরা আদ্যাত্রীর কণ্ঠে। চলো যাই, পরের গানে যাই, এবং তার সাথে সাথে জানবো ও রোজের কী কাজকর্ম, কী করা হয় এগুলো সব। ঠিক আছে, চলো আগে গানে যাই। সেই ভালো আমারে না হয় না জানো, সেই ভালো দূরে গিয়ে নয় দুঃখ দিবে, আছে কেন লাজেরা জানো, সেই শুনতে লেগেছি তো বিনু বনু ছায়া হয়েছে মধু, মোর বসন আদ্যাত্রয়ীর গানের যে নির্বাচন কে করে দিয়েছে, নিজে করেছো নাকি ম্যাম? আমার ম্যাম। তোমার ম্যাম করে দিয়েছে, তাহলে রবি ঠাকুরকে তো ভালোবাসো অবশ্যই, কারণ গানের মাধ্যমে বোঝা যাচ্ছে ভাব। তার সঙ্গে বলবো যে এই যে ধরো প্রেম পর্যায়ে গান করলে, বা কারণ রবি ঠাকুরের প্রতিটি গানের মধ্যে পর্যায়গুলো যদি আমরা মাথায় রাখিও, তাহলে উপপর্যায়গুলি খুব সুন্দর করে ভেসে ওঠে, তাই না? দেখো প্রতিটি গানের মধ্যে পর্যায়ক্রমে যদি গানগুলো ধরি আমরা, এখন যে গানটা করলে মানে প্রেমের মধ্যে বৈচিত্র্যের উপপর্যায়ের যে গান,
অসম্ভব সুন্দর। এবং আদ্যাত্রকে জিজ্ঞেস করবো, কি করো আদ্যাত্রী তুমি? আমি এখন এনআইটিতে পড়ছি। কি নিয়ে? আগাতলাতে ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং। বাবা, অনেক কঠিন ব্যাপার, এত তাড়াতাড়ি বলে দিল না, মানে অনেকটা কঠিন ব্যাপার। যাই হোক, কঠিন হলেও কঠিনের সাথে সহজ হয়ে নেওয়াটা, সেটা বোধহয় রবি ঠাকুর আমাদেরকে শিখিয়ে গেছেন সব সময়। কারণ জীবনকে যতটাই আমরা বলি যে কঠিনতম উপহার আমাদের, তারপর সেটাকে সহজে আমরা নিতে পারি, তাই না? এটা কি কঠিন হয়ে গেল কথাটা? না, ঠিক আছে, সহজ হয়েছে। আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে আমরা গানে যাই। পরে কি গান এবারে? এবার প্রেম পর্যায়ের আরেকটা তোমারই করবে। মানে আজকে কি সব প্রেম পর্যায়ের গান করবে? না, মিলিয়ে। আচ্ছা ঠিক আছে, চলো যাই আমরা পরের গান প্রেম পর্যায়ে। জীবনের ধ্রুব তারা তোমারে করিয়াছি, জীবনের ধ্রুব তারা এসো মুহূর্তে আরো প্রভু হব না গোহারা, তোমারে করিয়াছি জাগিতেছে সঙ্গ পনে দিলে তো অন্তর হলে নাহি হলো কিনারা, তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গ পনে দিলে তো অন্তর আর আমরা যারা
রবি ঠাকুরকে আমাদের জীবনের ধ্রুবতারা রূপে বেছে নিয়েছি, তাদের জন্য এবং তাদের সকলের জন্য এবং আধ্যাত্মের জন্য একটি প্রশ্ন এখন চলে আসছে আমার তরফ থেকে। না, খুব কঠিন প্রশ্ন না, এটা আমার একটা ভাবনা, সেটা আমি জানতে চাই। ধরো তুমি পরীক্ষা দিচ্ছ, ঠিক আছে, খুব কঠিন একটা পরীক্ষা, তোমার যেই সাবজেক্ট সবগুলোই কঠিন, কিন্তু তারপরেও বলছি পরীক্ষা দিতে দিতে হঠাৎ করে কি গানগুলো মনে পড়ে মাথায়? আমি জেনারেলি পরীক্ষার আগে গান গাই মনে মনে। হ্যাঁ, ঠিক ধরেছি না? কনফিডেন্সটা বাড়ে। বাড়ে না? হ্যাঁ। আচ্ছা, এটা একটু ভালো করে বলো সবাইকে এই কথাটা। অ্যাকচুয়ালি আমার যখন 10th বোর্ড ছিল তো তখন আমি খুব ভয় পেতাম, স্পেশালি ম্যাথসে আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম। আচ্ছা। তো তখন মানে আমি যাতে বেশি ভয় না পাই, যাতে একটু কনফিডেন্সটা বাড়ে, যে যাই হোক আমি লিখে দিয়ে আসতে পারবো, তো তখন আমি গান গাইতাম। কোন গান? কোন গান? ওইখান থেকে আবার প্রশ্ন আসছে একটা। তখন অ্যাকচুয়ালি রামপ্রসাদী একটা গান আছে, তিলেক দ্বারা ওরে সমুন বদন ভরে মাকে ডাকি, আমার বিপদকালে ব্রহ্মময়ী আসেন কিনা সে। আমি আসলে এই প্রশ্নগুলি বলার কারণটা হচ্ছে সোমেনদা এবং নারুদা নিশ্চয়ই বুঝে গেছেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ক্লাস 8 এর পর আমাদের বলা হয় ভীষণভাবে গান বাজনা বন্ধ করো, একদম সবকিছু বন্ধ থাকো, বোর্ডের পরীক্ষা তুমি জয়েন্টে বসবে এগুলোর জন্য একদম বন্ধ, বাবা গান বাজনা নাচ আবৃত্তি আর কিছু না, আর্টটা কিছুটা রাখা যায়, বাকি আর কিছু রাখা যাবে না আর কি। তো তাদের জন্যই যারা এখানে এসে বসেন, যারা অনুষ্ঠান করেন, বিশেষ করে আত্মাত্রীর মতো মেয়েরা যারা বা ছেলেরা যারা এখন নিজেদের জীবনের দৌড়ে একদম সমানভাবে ছুটছে, তাদের গান বা পাশাপাশি কীভাবে করছে তারা, কীভাবে তাদেরকে হেল্প করছে, সেটাই আমার বলার একটা প্রশ্ন প্রতিবার থাকে এবং সেখানে প্রতিবার আমি পজিটিভলি পজিটিভ উত্তর পাই যে গানটা ভীষণভাবে হেল্প করেছে, এবং গান নয় শুধু সঙ্গীতের যে কোনো অংশ, যে কোনো আঙ্গিক, তাই না? আদ্যতই চলো যাই পরের গানে যাই। Thank you.
আরো গান শুনবো, আরো আরো কথায় থাকবো বিভিন্ন। তবে ছোট্ট একটা বিরতি সময় হয়ে গেছে, বিরতি থেকে চটজলদি চলে আসছি, কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও জানাবো সকলকে অনেক অনেক স্বাগত কথায় সুরে চমচমার সকালের আজকের এই পর্বে। আমরা রয়েছি আদ্যত্তের সাথে, রয়েছি সোমেনদার সাথে, রয়েছি নারুদার সাথে। আমরা শুরু করবো আবারও অনুষ্ঠান। আদ্যত্ত, কি গান এবারে? এখন পূজা পর্যায়ের একটা। একদম, চলো হয়ে যাক। চোখের আলোয় দেখি চোখের বাহিরে, চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, অন্তরে আজ দেখবো যখন আলো তবে সেই
দেখেছিলে চোখের বাহিরে অন্তরে আজ দেখো যখন আলোক নাহি রে চোখের আলোয় দেখেছিলে চোখের বাহিরে। বাহ, ভীষণ সুন্দর, একদম আমাদেরকে সদা সর্বদাই প্রভাবিত করে, তারপরেও আমি বলবো আরো বেশি প্রভাবিত হয়ে গেছে। তুই খুব সুন্দর গায়িকী আদ্যা, তুই চলো চলো গানে যাই, গানে যাই, একদম গানে গানে থাকবো আজকে। মোটামুটি কলেজ ফ্রেন্ডরা বা যারা রয়েছে তাদেরকে বলেছিলে অনুষ্ঠান আছে যে? আমি স্ট্যাটাসে দিয়ে দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে, তো মোটামুটি আমার সব ফ্রেন্ডসরা দেখেছে, মানে স্ট্যাটাসে দেখেছে। হ্যাঁ, আচ্ছা, এবার অনুষ্ঠানটা দেখছি কি সেটা আশা করছি, সেটা গিয়ে গিয়ে বুঝবে, তাই না? হ্যাঁ, কোনো অসুবিধা নেই, চলো যাই পরে গানে। Now,
আদ্যাত্রয়ের গানের সাথে সাথে যে কথাটি আমার মনে হচ্ছে, এবং আমি মনে করি শুধু আমার মনে হচ্ছে না, যারাই এই শিল্পী দুজনের দিকে বা দুজনের সাথে পরিচিত, তাদের বাদ্যযন্ত্রের সাথে পরিচিত, তারা সকলেই জানেন যে এতটাই পরিমিতভাবে তারা গানটাকে প্রেজেন্ট করেন যে কোথাও কোনো আধিক্য নেই, কোথাও কোনো কমতি নেই, একদম ব্যালেন্সড। এবং আমাদের জীবনের রীতিনীতিটাও কিন্তু সেম, যতটা ব্যালেন্স থাকবো ততটা ভালো থাকবো, সেটা কি তুমি জানো? তোমার তো জানা উচিতই, কারণ কারণ সব কিছু ব্যালেন্সিংয়েরই ব্যাপার, তাই না? তো আধ্যাত্মিক আরেকটা প্রশ্ন, বা আরেকটা প্রশ্ন নয়, সেটা আমার মনের একটা কথা, সেটা আমি সবসময় বলে থাকি, রবীন্দ্রনাথকে কিভাবে পাও তুমি? কারণ রবীন্দ্রনাথের সাথে অনেক দিনের আগে থেকে তোমার সাথে পরিচয়, রবি ঠাকুরের সাথে। তো এমন হয় যে দুঃখের সময় দুঃখের গান, খুশির সময় খুশির গান, এমন হয় কি? হয়। আর রবীন্দ্রনাথের এই এক একটা গান তো এক একটা দরজার মতো, জানো তো, সেটা আমি আমার আমার ব্যক্তিগত মতামত, যে কোনো একটা পরিবেশকে রবি ঠাকুর পাল্টে দিতে পারেন, একদম যে কোনোভাবে তিনি তার মতো করে সেটাকে মোল্ড করে নেন। তোমার কাছে সেটা, তোমার কাছে সেটা হয় কি? হয়। আচ্ছা, আমি যতগুলো কথা বলছি অনেক বড় প্রশ্নের সাথে ছোট্ট একটা, আসলে এমসিকিউ বলতে ঠিক করতে করতে ওদের এটা হয়ে গেছে আর কি, হ্যাঁ আর না, ঠিক দেবে আর ক্রস করবে। চলো যাই, যাই পরের গানে যাই। আরো কত দূরে আছে সে আনন্দ নাম, আমি অন্ধ, আমি পথ নাহি জানি, আরো কত দূরে আছে সে আনন্দ নাম, আরো কত দূরে স্নেহ করো পরশনে
আমাদের সকলের এই কথাটি, এই প্রশ্নটি হয়ে যায় যখনই আমরা অত্যধিক ক্লান্ত হয়ে যাই, শ্রান্ত হয়ে যাই, যেটা বলেছে এখন রবি ঠাকুরের কথা এবং আদ্যাত্মীর গানে গানে ফুটিয়ে উঠেছে এই কথাগুলো। সত্যি আমরা অনেক সময় ভীষণ টায়ার্ড হয়ে যায়, তাই না বলো? শুধুমাত্র শারীরিকভাবে নয়, মানসিকভাবে। না, তোমার এখনো সময় হয়নি, তাই এত কঠিন কথা দরকার নেই। আমরা একদম আরেকটি গান দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। খুব ভালো লাগলো আদ্যাত্মীর গানের সাথে সাথে, যেহেতু গান গম্ভীর ছিল তাই একটু কথা গম্ভীর বলতে হবে, তাহলে একটু বলে ফেললাম আর কি, চলে যে বললাম না, রবি ঠাকুর পারেন যে কোনো মুহূর্তকে নিজের মতো করে মোল্ড করে নিতে। তিনি যে গান লিখেছেন সেভাবেই আমরা কথা বলতে পারবো, কারণ কথা বলতেই হবে, সেই ভাবেই তো নিয়ে আসেন আমাদেরকে, বলো। তুমি কি টেনশনে আছো এখন? আর না, হয়ে গেছে তো অনুষ্ঠান শেষ, তো আর কিসের টেনশন, এখন তো খুশি খুশি। না, অনুষ্ঠানেও খুব আনন্দ হয়েছে, আনন্দ হয়েছে, যাক সার্টিফিকেট পেয়ে গেছি। শোভেনদা, অনেক অনেক ধন্যবাদ জানাবো শোভেনদাকে এবং নারদাকে। এত আমি যা বললাম আপনারা সকলেই জানেন, তারপরেও আমি আবার একটু বললাম আর কি ওদিক থেকে, যেহেতু আপনারা বলতে পারছেন না, যে পরিমিতি যাদের নাম তাদের দুজন আমাদের সাথে আজকে রয়েছেন। রবি ঠাকুরের গানে অনবদ্য শুধুমাত্র যন্ত্রসঙ্গীত নয়, তাদের কথাবার্তা বা তাদের যে ডেপথ সেটা আমাদের বলাই বাহুল্য। অনেক অনেক ধন্যবাদ দুজনকে এত সুন্দর একটা সকাল উপহার দেওয়ার জন্য, এবং আদ্যাত্মীকে। আদ্যাত্মী, এবার শেষ গান আজকের অনুষ্ঠানের, চলো হোক। তোমারই নাম বলবো আমি, বলবো নানা ছলে, তোমারই নাম বলবো আমি, বলবো নানা ছলে, আমি বলবো একা বসে আপন মনে ছায়া তলে, তোমারই নাম বলবো আমি, বলবো নানা ছলে, তোমারই নাম বলবো। বলবো বিনা বলবো বিনা ভাষায়, বলবো বিনা আশায়, বলবো মুখে হাসি দিয়ে, বলবো চোখে জলে, তোমারই নাম বলবো আমি, বলবো নানা ছলে, তোমারই নাম বলবো। প্রয়োজনে রাখে ডাকবো তোমার নাম, সেই ডাকে মোর শুধু শুধু পূর্বে মনস্কার, বিনা প্রয়োজনে ডাকে ডাকবো তোমার নাম, সেই ডাকে মোর শুধু শুধু পূর্বে মনস্কার, শিশু যেমন মাকে নামের নেশায় ডাকে, শিশু যেমন মাকে নামের নেশায় ডাকে, বলতে পারে এই সুখেতে মায়ের নাম সে বলে, বলবো একা বসে আপন
আবারও সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে অসাধারণ একটি গান দিয়ে অনুষ্ঠান শেষ করলো আজকে আদ্যাত্রী। অনেক অনেক শুভেচ্ছা রইল নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে। খুব ভালো থাকো, সুস্থ থাকো, ব্যালেন্স থাকো, গানে গানে থাকো, এই কথা বলে আজকে বিদায় নিচ্ছি। নমস্কার।